চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানও। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত বিভিন্ন অনুষদের 180 জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সনদ। সেবা বাদ দিয়ে যারা শিক্ষা নিয়ে শুধু ব্যবসা করছে তাদের কড়া সমালোচনা করলেন নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছেন যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চান, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনও যাননি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে অব্যাহত চাপ রেখেও সঠিক ধারায় আনা কঠিন হয়ে পড়েছে। এজন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া তারা আমাদের জন্য আর কোনো পথ খোলা রাখছেন না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বললেন, শিক্ষার গুণগত মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। বিত্তবান বা সমাজপতিরা তাদের কর্মকাণ্ডের ফলে তরুণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে, তাহলে আমাদের নতুন প্রজন্মের বিপদগামী হওয়াটা অনিবার্য হয়ে পড়ে। বর্তমান সরকার এই সব বিষয়ে সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং তার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সোমবার থেকে শুরু হওয়া HSC পরীক্ষা আয়োজনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করি যে এটা সুষ্ঠু পরিবেশে ভালো পরীক্ষা হবে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।